ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা। আজও দেশের চারটি জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 8.5 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। হিমেল বাতাসের সাথে কনকনে শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ, বেড়েছে ঠান্ডাজনিত নানা রোগের প্রাদুর্ভাব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে তামান্না জেনিফারের রিপোর্ট। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। শীতের সুদীর্ঘ কাল কাটিয়ে কবে দেখা দেবে সূর্য, সে প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন উত্তরের সীমান্তবর্তী এলাকার মানুষ। কুয়াশা, হিমহাওয়া আর কনকনে ঠান্ডায় দেখা মিলছে না সূর্যের। হাটবাজার ও রাস্তাঘাটে জনসমাগম কম, চরাঞ্চল ও পাহাড়ি এলাকার মানুষ পড়েছেন বেকায়দায়। মেহেরপুরের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সাথে রয়েছে উত্তরের হিমেল হাওয়া। চরম বিপাকে পড়েছে দিনমজুর সহ সাধারণ মানুষ। কুয়াশা ঢাকা রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে মাগুরায়। শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন অনেকে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগী অন্য স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভর্তি হচ্ছে বলে জানান চিকিৎসক। ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা। বিভিন্ন ছত্রাকনাশক ওষুধ ছিটিয়েও তেমন কোনো লাভ হচ্ছে না। এমন বৈরী আবহাওয়া চলতে থাকলে চারা সংকটে ব্যাহত হতে পারে বোরো আবাদের লক্ষ্যমাত্রা, এতে ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা নাটোর, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। নওগাঁয় গত এক সপ্তাহ ধরেই বেশ হিমেল হাওয়ার দাপট, রাতে বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। দিনভর হিমেল হাওয়ায় ব্যস্ততম সড়কগুলোতেও কমে গেছে জনসাধারণের চলাচল। তিন দিন ধরে চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচণ্ড ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা। শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে পাঠদান। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। শেরপুরে শীত উপেক্ষা করে কাজে ছুটতে বাধ্য হচ্ছেন বোরো আবাদে নিয়োজিত কৃষি শ্রমিকরা। তবে শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে শেরপুরের জেলা প্রশাসন। তামান্না জেনিফার, এটিএন বাংলা।